ঘরে মাথা থাকে তো চ্যালেঞ্জ রাখুন, আপনি আমাকে আটকে দেখাবেন, সবাই ভোট দেবে এবারে। মুখ বন্ধ করেছো তুমি, যেভাবে মা বোন কে ভোট দিতে দাওনি, এবারে চ্যালেঞ্জ রইলো, এবারে করে দেখাও তোমার ঘরে কত দম আছে। এবারে চ্যালেঞ্জ রইলো, তুমি এবার সন্ত্রাস করে দেখাও পিংলাতে, আমি থাকবো নিজে পিংলাতে। যদি ঘাড়ে মাথা থাকে, যদি দম থাকে, চ্যালেঞ্জ দিলাম যে ভোট এবারে তুমি আটকে দেখাবে। চ্যালেঞ্জ রাখলাম তোমাকে, তুমি অনেক বড় বড় ডায়লগ মারছো 10 বছর ধরে, জীবনে তোমাকে কেউ দেখেনি। দেখেছেন কখনো সংসদকে কখনো দেখেছেন? কেউ দেখেনি এই পাড়াতে, খালি বড় বড় মিথ্যে কথা বলা মানুষের নামে, খালি মিথ্যে কথা বলে যাচ্ছে স্যার 10 বছর ধরে, কেউ কখনো দেখেনি। আর ভোটের সময় গুন্ডা দিয়ে সন্ত্রাস করে সব ভোট আটকে দেওয়া, মানুষের জীবনের ব্যক্তিগত অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোট দেবে না মানে এবারে সবাই ভোট দেবে, দেখবো কার ঘরে কত দম আছে। দীপক অধিকারী কাউকে ভোট দিতে দেয়নি, মাননীয় সাংসদ দীপক অধিকারী যে সন্ত্রাস করে রিগিং করে ভোট জিতেছিল তার প্রমাণ সমস্ত গ্রামবাসীরা পেয়েছে, যে ভোট কাউকে দিতে দেয়নি। আপনাদের চ্যানেল এবার এইটুকু তো বলুক, আপনাদের চ্যানেল এইটুকু তো আবার দেখাক, সারাক্ষণ তৃণমূলে রকম ভাবে পুজো করলে হবে? মানুষকে তো দেখান আপনারা এবারে, মানুষ দেখুক যে কিভাবে দীপক অধিকারী সন্ত্রাস করে রিগিং করে ভোটটা জিতেছিল। ভারতীদী যদি রিগিং না হতো তাহলে ভারতীদী 2 লক্ষ ভোটে জিতত। দেখুন গ্রামকে গ্রাম বলছে, যেখানেই যাচ্ছি সেখানেই গ্রামের মায়েরা বোনেরা বলছে যে দীপক অধিকারী কাউকে ভোট করাতে দেয়নি, ভোট দিতে দেয়নি, সবাইকে ঘরে ঘরে সন্ত্রাস করে গুন্ডামি করে বলেছে। আপনার ক্যামেরা দেখা গেছে, আমি বলছি না, আমার পুরো প্রোগ্রামটা লাইভ চলছে, ফলে আপনি মিথ্যে রিপোর্টিং করবেন না, জানো আমার আবার ঘুরিয়ে রিপোর্টিং করে দেবেন না। আপনাদের রিপোর্টিং কি হয় মাঝে মধ্যে সব ঘুরিয়ে দেন আপনারা, মানুষকে ভুল বোঝাবেন না, হাত জড়ো করে বলছি মানুষকে ভুল বোঝাবেন না। দীপক অধিকারী যেভাবে সন্ত্রাস চালিয়েছে এত বছর ধরে, 10 বছর ধরে, সেটা মানুষকে দেখান। গ্রামের মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, নিষ্পাপ মানুষ তারা বলছেন, এটা অ্যাটলিস্ট আপনার চ্যানেলে দেখান। দীপক অধিকারী আজকে সবাই হোলি খেলবে, কি বলবেন? ওই তো হোলি খেলে সন্ত্রাস করবে, সন্ত্রাস করবে বলে যাচ্ছে, যেখানে আমি যাচ্ছি সেখানে আমার পিছন পিছন যাচ্ছে, কারণ মানুষ পিছনে পিছনে তাড়া করছে, 10 বছরে কোথাও দেখা যায়নি। মানুষ বলছে, দেখেছেন কখনো আপনার দীপক অধিকারীকে কখনো দেখেছেন? এ গ্রামে কখনো দেখেছেন? এ গ্রামে কখনো দেখেছেন দীপক অধিকারীকে কখনো দেখেছেন? দেখুন কাউকে দেখেননি। তো এইটা হলো দীপক অধিকারীর সন্ত্রাস, গ্রামকে গ্রাম সন্ত্রাস করেছে, গ্রামকে গ্রাম ভোট লুটেছে, গ্রামকে গ্রাম রিগিং করেছে, রিগিং করে সন্ত্রাস করে ভোট করে লোকসভা ভোটে জিতেছে। গতকাল কেশপুরে একটা বিশৃঙ্খলা দেখা গিয়েছে, এই দেখুন তৃণমূলে গুন্ডারা দেখুন মেরে কি করে দিয়েছে, দেখুন এই পিংলার সন্ত্রাস, এটা দীপক অধিকারীর সন্ত্রাস। দীপক অধিকারী যে সন্ত্রাস করেছে, দীপক অধিকারী সন্ত্রাস, দেখুন দীপক অধিকারী, এটা প্রত্যেকটা জবাব দিতে হবে আপনাকে। চ্যানেলের সামনে বললাম দীপক অধিকারী, মাননীয় দীপক অধিকারী, আপনাকে এর উত্তর দিতে হবে। আপনি গ্রাম গ্রাম যেভাবে ভোট সন্ত্রাস করেছেন, লুট করেছে, চ্যালেঞ্জ রইল, এবারে আপনাকে করতে দেবো না। গতকাল কেশপুরে দেবের প্রোগ্রামে একটা বিশৃঙ্খল দেখা গেছে, কি বলবেন? ওই তো ওনার চ্যানেল একবারও প্রশ্ন করেনি, ওনার চ্যানেল দেখুন, চ্যানেলের সামনে আঙুল তুলে বলছি, চ্যানেল একবারও প্রশ্ন করেছে সকাল থেকে। গোটা কেশপুরে কালকে ওনার দলের মধ্যে মারামারি হয়েছে, গালাগালি হয়েছে, সময় সবাই দেখেছে, কিন্তু ওনার প্রশ্ন দেখুন, ওনার একটা প্রশ্ন নেই সে বিষয়ে। কতদিন ধরে আপনারা সন্ত্রাসকে প্রশ্রয় দেবেন? কতদিন ধরে মানুষের সন্ত্রাসকে প্রশ্রয় দেবেন? কতদিন ধরে দীপক অধিকারীর রিগিং কে প্রশ্রয় দেবেন? একটু মানুষকে বলুন, আপনার বসিরহাটের সাংসদ, প্রাক্তন সাংসদ সন্দেশখালী, জবাব চাই আপনার কাছে, আপনার চ্যানেলকে জবাব দিতে হবে, আপনাদের তৃণমূলের চ্যানেলকে জবাব দিতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।